ভয়কে জয় করতে হবে হৃদয়ের ভিতরে ভয় ভীতি আর হতাশার জায়গায় ইমানদারের দেওয়া যাবে না মনে রাখতে হবে মুসলমানেরা দুঃখ দিয়ে যাদের জীবন গড়া তাদের আবার দুঃখ কিসের কথা বলেন আঘাতের উপরে যখন আঘাত পড়ে তখন মানুষ করে আঘাত খেতে খেতে আঘাত সহ্য হয়ে গেছে অত্যাচার নির্যাতন নিপীড়িত মানুষের দৈনন্দিন জীবনের একটি রুটিন এই রুটিনের সদস্য হয়ে আর ইসলামের পথকে ছেড়ে দেওয়া যায় না মুসলমান নবী রাসূলরা পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান বলেন ঠিক কিনা এদের উপরে আর কোন সন্তান আছে না নবী রাসূলরা বলেন পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ যিনি কওমি আলেন ওনাকে জিজ্ঞাসা করবেন উনিও বলবেন নবী রাসূলরা আঘাত খেয়েছেন যিনি আলী আর আলেন তিনিও বলবেন যিনি আওয়ামী লীগ করেন তিনিও বলেন বলে ঠিক কিনা যিনি বিএনপি করেন তিনিও বলেন মনে রাখবা ইসলাম কারোর করুণার পাত্র নয় কোরআন কারোর করুণার পাত্র নয় আল্লাহর ঘর মসজিদ কারোর করুণার জায়গা নয় তোমার বাসার তাগিদেই তোমাকে আসতে হবে তুমি বাঁচো আর মরো যুগে যুগে বামপন্থীরা ইসলামের উপকার করেছে তথাকথিত নামধারী মুসলমানেরা ইসলামকে গলা টিপে হত্যা করেছে ইসলাম ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম ইসলাম সেই ইসলামকে আজকে বাইপাস করা হয়েছে বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনদিন আসবে না রে করো যদি বয় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় বলে ঠিক না আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনদিন আসবে না রে করো যদি বয় জেহাদের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে জেহাদের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে তবুও তোমাকে লড়িতেই হবে মানিবে না পরাজয় মনে থাকবে ইনশাআল্লাহ তবুও তোমাকে লড়িতেই হবে মানিবে না পরাজয় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনদিন আসবে না রে করো যদি বয় ভয়কে জয় করতে হবে হৃদয়ের ভিতরে ভয় ভীতি আর হতাশার জায়গায় ইমানদারের দেওয়া যাবে না মনে রাখবা মুসলমানেরা দুঃখ দিয়ে যাদের জীবন গড়া তাদের আবার দুঃখ কিসের কথা বলেন আঘাতের উপরে যখন আঘাত পড়ে তখন মানুষ করে আঘাত খেতে খেতে আঘাত সহ্য হয়ে গেছে অত্যাচার নির্যাতন নিপীড়িত মানুষের দৈনন্দিন জীবনের একটি রুটিন এই রুটিনের সদস্য হয়ে আর ইসলামের পথকে ছেড়ে দেওয়া যায় না মুসলমান মনে রাখবা নবী রাসূলরা পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান বলেন ঠিক কিনা এদের উপরে আর কোন সন্তান আছে না নবী রাসূলরা বলেন পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ যিনি কওমি আলেন ওনাকে জিজ্ঞাসা করবেন উনিও বলবেন নবী রাসূলরা আঘাত খেয়েছেন যিনি আলী আর আলেন তিনিও বলবেন যিনি আওয়ামী লীগ করেন তিনিও বলেন বলে ঠিক কিনা যিনি বিএনপি করেন তিনিও বলেন বাম ডান যারা আছে সবাই বলেন নবী রাসূলরা অনেক কষ্ট করেছে কথা বলেন ঠিক কিনা কিন্তু সেই কষ্ট না করে নবী রাসূলদের সাথে হওয়া যাবে কি চিল্লায় বলেন যাবে আমার দেশের কিছু মানুষের মাথা স্ক্রু ঢিলা হয়ে গেছে এই মানুষগুলো মনে করে যে ইসলাম বোধ হয় এত সহজতর গেলাম টঙ্গির ইস্তেমায় জীবনে হজ করতে না পারলে এটাই হজ বলে চালায় দেবে আমরা কথা বলি বিতর্কিত কোন কথা আমরা মঞ্চে বলতে পছন্দ করি না তবে কিছু কিছু কথা একেবারেই হতাশ একেবারেই হৃদয়টা ভেঙে চুরমার হয়ে যায় শরীর যেটা আল্লাহ পাক নির্ধারিত করে দিয়েছেন সেই কাবার সঙ্গে এক্সাম্পল দেওয়া এর চেয়ে বড় ইসলাম বিদ্বেষী দৃষ্টিতা আর কি হতে পারে বাংলা ভাষা আপনারা বুঝতে পারছেন আমার আনন্দ করুন আমি বাংলার কোন পণ্ডিত নয়
সাহিত্যিক নয়, আমি বাংলা ভাষায় কোনো পিএইচডি অর্জন করা কোনো শিক্ষিত মানুষ নয়, তবে আমার কোরআনের পাখি এ বাংলার জমিনে আলেম হয়ে কোরআনের তাফসীর করতে গিয়ে যে বাংলা বলেছেন যা অনেক বাংলার পিএইচডি ডিগ্রিধারীরাও বলতে পারবে না, কথা বলেন ঠিক কিনা? তিনি বলেছেন বাংলাদেশের ভাগ্য আকাশের উত্তর বঙ্গে কালো মেঘ জমা হয়েছে, ঝড়ের পূর্বাভাস লক্ষ্য করছি, যদি সক্ষম ভাবে মোকাবেলা করতে না পারেন এমন গাঢ় কালো অমাবস্যার রাত আসবে যার শুভের সাথে কওয়া অসম্ভব, কথা বলেন ঠিক কিনা? আজ জীবন্ত আল্লাহ নবী, আল্লাহ তুমি তাকে মুক্ত করে দাও, বলো না আমি আরো চিল্লা বলো আমি মোরাদ্দা, ইসলাম কারোর করুণার পাত্র নয়, কোরআন কারোর করুণার পাত্র নয়, আল্লাহর ঘর মসজিদ কারোর করুণার জায়গা নয়, তোমার বাসার তাগিদেই তোমাকে আসতে হবে, তুমি বাঁচো আর মরো এর হিসাব তোমাকে দিতেই হবে, ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুরাকি, হে পৃথিবীর মানব মণ্ডলী ভালো কাজ করো আর মন্দ করো অবশ্যই তোমার রবের কাছে তোমাকে সাক্ষাৎ হবে, আল্লাহর আজ্ঞা বলে না মিয়া, তুমি কোন অবস্থাতেই তোমাকে আড়াল করতে পারবে না, আড়াল করতে পারবে না, قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون, سورة الجمعة سورة 8 نمبر آيات الله বলছেন মরার পরে তোমার কি হবে, স্পষ্ট কথা আল্লাহ আকবার বলেন কি কথা কি কথা স্পষ্ট কথা আল্লাহ বলছেন নিশ্চয়ই তোমরা যারা মৃত্যু থেকে পালাচ্ছ মৃত্যু তোমাদের সঙ্গে আলিঙ্গন করবে, আল্লাহ আকবার বলেন কি করবে ভাইদের কি করবে আলিঙ্গন করবে, আলিঙ্গন কি ভীষণ দিকে হয় কোন দিকে হয় সামনের দিকে হয় আলিঙ্গন করবে, আর আলিঙ্গন করার পরে তোমাদেরকে উপস্থিত করবে কোথায় নিয়ে দৃশ্য এবং অদৃশ্যের মালিক যিনি, আল্লাহ আকবার বলেন যিনি গোপনেও জানেন প্রকাশ্যেও জানেন, যিনি আমি গোপনে করলেও বোঝেন আবার প্রকাশ্যে করলেও বোঝেন, সেই মালিকের কাছে তিনি তোমাকে দাঁড় করায় দিবেন কি মৃত্যু ঠিক কিনা বলো, আর কি করবে ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তাআমালুন, আর তোমাদের কৃতকর্ম তিনি সেদিন তোমাদেরকে জানিয়ে দিবেন, ভালো করেছ না খারাপ করেছ, আজকে কোরআনের কথা বললে মাথা ব্যথা শুরু হয়, আজকে কোরআনের আইনের কথা বললে জঙ্গির বন্ধ খুঁজে পাও, হিসাব করে কথা বলো, বলেন ঠিক কিনা, হিসাব করে কথা বলো, এদিন দিন নয় আবার দিন আসে সেদিন হলো কেয়ামতের দিন, যেদিন দাঁড়াতে হবে আর আল্লাহ বলবেন এ করো কেতাব পড়ো তুমি তোমার আমল নামা কাফা বিনফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা, আজকে তোমার হিসাব দেওয়ার জন্য তুমি যথেষ্ট, তোমার দলে কোন কর্মী দিবে না, তোমার পরিবারের কোন সদস্য তোমার রিক্স গ্রহণ করবে না, সেই কেয়ামতের মাঠেই আল্লাহ আমাকে আপনাকে দাঁড় করায় দিবেন, এটি হলো মৃত্যুর মাধ্যমে আল্লাহ করবেন।